সালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই আমার মুখে অ্যালার্জির সমস্যা রয়েছে, আমার ফেসে অনেক কিছু শ্যুট করে না, আমি ফেস ওয়াশটা ইউজ করতে পারি না, এটা করলে আমার মুখে ব্রণ উঠে, গোটা উঠে, মুখ থেকে সাদা সাদা দানা বের হয়, আরও বিভিন্ন রকমের কমপ্লেন যে আমি কোন ফেস ওয়াশটা ইউজ করব। কারণ মুখ ক্লিন রাখার জন্য কিন্তু আমাদের ফেস ওয়াশ ইউজই করতে হয়, কারণ ফেস ওয়াশ ছাড়া কিন্তু মুখটা একটু ডার্ক হয়ে যায় ইউজ না করলে। আর অনেকে বলে যে ভাই আমার ফেসটা কেমন আমি নিজেও জানি না, মাঝে মধ্যে ড্রাই মনে হয়, মাঝে মধ্যে ওয়েলি মনে হয়, আমি কী ইউজ করব আপনি একটু বলে দেন। তাই আজকে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে সবাইকে দেখতে হবে। আমি কিন্তু আজকে দুইটা ফেস ওয়াশ নিয়েছি, আপনাদের অনেকের ফেসের সাথে কিন্তু এই দুইটা ফেস ওয়াশের যে কোনো একটা শ্যুট করবে। তো চলুন, কার স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা সবচেয়ে বেশি বেস্ট হবে, কোনটা বেটার চয়েস হবে, আমরা নিজেরাই মিলিয়ে নিই। আমার হাতে যে ফেস ওয়াশটা এখন দেখতে পাচ্ছেন, লোটাস হার্বালের 3-in-1 ফেস ওয়াশ। এটা কিন্তু ডিপ ক্লিনিং করে, আপনাদের যাদের একটু ব্রাইটেনিং এর প্রয়োজন, যারা একটু ব্রাইটেনিং হতে চান, হালকা পাতলা মুখের মধ্যে দাগ আছে, তারা কিন্তু এই ফেস ওয়াশটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। প্যাকেটের গায়ে অল স্কিন টাইপ লেখা থাকলেও আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা প্রায় 5-7 বছর থেকে ফেস ওয়াশটা সেল করতেছি। অনেক কাস্টমার এসে বলে যে ভাইয়া আমরা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এবং যাদের স্কিনটা ওয়েলি, তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা তেমন একটা কাজ করে না। তাই আপনাদের যাদের স্কিনটা ওয়েলি এবং যাদের টুকটাক অ্যালার্জির সমস্যা রয়েছে, ফেসের মধ্যে র্যাশ রয়েছে, তারা কিন্তু চাইলে এই ফেস ওয়াশটা অ্যাভয়েড করে চলবেন। কারণ এটা অ্যালার্জির সমস্যা থাকলে বিভিন্ন রকম সমস্যা আরও দেখা দিতে পারে, তাই ভালোর জন্য ইউজ করে যদি খারাপ হয়ে যায় তাহলে আসলে সেটা কিন্তু তেমন একটা ভালো দেখায় না। তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে আপনারা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করবেন না, বাকিরা ইউজ করতে পারেন। এটা কিন্তু গ্লোয়িংয়ের জন্য ভালো একটা ফেস ওয়াশ এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অবশ্যই ভালো ফলাফল পেতে হলে অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করতে হবে, লোটাস হার্বালের ইন্ডিয়ান প্রোডাক্টটা ইউজ করতে হবে এবং যারা ইম্পোর্ট করে তাদের থেকে এটা কিন্তু নিতে হবে। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, লোটাস হার্বালের ওয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা। আপনাদের যাদের স্কিনটা অযথাই ঘামায়, অযথাই একটু তৈলাক্ত হয়ে যায় এবং যাদের ফেসের মধ্যে বিভিন্ন রকম গোটাকাটি আছে, তারা কিন্তু চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এটা কিন্তু অ্যালার্জি যাদের রয়েছে, ছোটোখাটো অ্যালার্জি একটু কম আর কি, যাদের একদম মারাত্মক লেভেলের অ্যালার্জি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং যাদের কম্বিনেশন স্কিন বলতে যাদের ড্রাইও না এবং ওয়েলিও না, অনেকে বলে না যে ভাইয়া কেমন জানি স্কিন ড্রাইও হয় না আবার ওয়েলিও মনে হয় না, মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায়, টান টান হয়ে যায়, মাঝে মধ্যে আবার কেমন জানি ঘেমে যায়, তারা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। এই ফেস ওয়াশগুলো আসলে দামটা নির্ভর করে, অনেক সময় ইম্পোর্টারের দাম যদি একটু বাড়ায় দেয় দাম বেড়ে যায়, দাম কমালে কমে যায়, তবে অ্যারাউন্ড 350-450 মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি মোটামুটি অল্প সময়ের মধ্যে বুঝাতে পেরেছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের আনসারে বলে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, কম্পেয়ার মার্টের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।